আমরা ক্যামেরা তাক করে আমি আর গুড্ডি নিচে নিচু হয়ে বসে আছি। গুড্ডি গুড্ডি নিচু হ নিচু হ নিচু হ, বেজ্জতি হো গই, ওরা নয় অন্য কেউ আসছে। আর আমি ক্যামেরা, আমি আর গুড্ডি লুকিয়ে ক্যামেরা তাক করে রেখেছি, অন্য লোক এসেছে দূর। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভ্লগ। তো এটা গুড আফটারনুন নয়, গুড ইভিনিংই বলা চলে, কারণ প্রায় ছটা বাজতে যায়। আর এখন আমি ছাদে এসেছি এই মাত্র, মানে সবে সবে আমি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ছাদে এসেছি। একটা কারণ আছে এর পেছনে, একটা মানে গভীর কারণ আছে। সেই কারণটা হচ্ছে, তোমরা তো জানোই যে আমরা পুরুলিয়া থেকে আসার সময় যে দাদা বৌদির বাড়িতে গেছিলাম, সেই বৌদি আর বৌদির মেয়ে এসছে, আর ওরা রয়েছে আমার ননদের ফ্ল্যাটে। তো আজকে ওরা আমাদের বাড়িতে আসছে, ঝটিকা সফর বলতে পারো। আমরা চেয়েছিলাম ওরা আমাদের বাড়িতে আসুক, একটা দিন দুটো দিন থাকুক, কিন্তু যাই হোক, ওদের ফেরার সময় হয়ে এসছে, ওরা ফিরবে। তো আজকে ওরা, ওদেরকে নিয়ে, ওদের দুজনকে, মা মেয়েকে নিয়ে আমার ননদ আসছে, আর তাই জন্য আমি ভ্লগটা শুরু করলাম যে ওদেরকে ওয়েলকাম করব। তো এই স্মৃতিটা ধরে রাখা দরকার, কারণ কি বলবো, ওরা এরপরে আবার আসবে, আমরা চাইবো যে আবার আসুক ওরা। আর এই প্রথম আসাটাকে আমি ওয়েলকাম করতে চাই, আর আমার ভ্লগের মাধ্যমে এই স্মৃতিটাকে ধরে রাখতে চাই। তো সেই জন্য আমি এই অফিস থেকে ফিরেই ভ্লগটা শুরু করছি। আর গুড্ডি দেখো এখানে দুষ্টুমি করে যাচ্ছে, ওই যে কি জানো, ওই যে ওগুলো ক্যাপগুলো আছে, ওগুলো পায়ের তলায় দিয়ে টানছে আর পটপট পটপট করে ফাটছে। কি দুষ্টুমি করে, দেখো দেখো দেখো, ওই দেখো, দেখেছ কিরকম সাহস, আমার ভয় লাগে। আমরা ওগুলোকে বন্দুকে দিয়ে ফাটাতে পারতাম, ট্যাপাস ট্যাপাস করে ক্যাপ বন্দুক, আর ওটা পায়ের তলায় দিয়ে টেনে টেনে বেশ হয়েছে, ফাটছে না। তো ওরা আসবে বলে, ওদেরকে ওয়েলকাম করব বলে আমরা ছাদে এসে দাঁড়িয়েছি। ছাদ থেকে সরাসরি দেখা যাবে, তারপরে আমরা নিচে নামবো, ঠিক আছে? তো ছাদ থেকে ছবিটাও তোলা ভালো হবে, একদম সামনাসামনি ছবিটা তুলতে পারবো। ওই জন্য আমি আর গুড্ডি ছাদে চলে এসেছি তাড়াতাড়ি, বললাম চল 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 যাই। আর ওদের জন্য আমি চাউমিন আর একটু মিষ্টি এনে রেখেছি, তো ওরা আসলে সেগুলো ওদেরকে দেবো। যাই হোক, ওরা মানে আমি চেয়েছিলাম থাকুক, ভালো মন্দ একটু আয়োজন করবো, খাওয়া দাওয়া হবে, কিন্তু যাই হোক তার হবে না যখন। তো একটুখানি ছোটোখাটো লৌকিক কথা বলতে পারো, সেটাই যৎসামান্য আয়োজন করেছি। তো ওরা আসুক, দেখা যাক। তো তোমরা কিন্তু ভ্লগটা পুরো দেখো, আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ওদের জন্য ওয়েট করি, আর গুড্ডির দুষ্টুমি চলতে থাক চলতে থাক, কিন্তু এখনও আসছে না কেন? গুড্ডি বলছে আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। ওই যে ওকে ওর মতন থাকতে দিতে হবে, মানে ও দুষ্টুমি করে যাবে আর ওকে ওর মতন ছেড়ে দিতে হবে। কিরকম দুষ্টু দেখো, বলে ওরা আসছে, ওয়েট করছি ওয়েট করছি, ওয়েটিং 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 ওয়েটিং, আমরা এখন ওয়েটিং ওয়েটিং করছি। আর তোমাদেরকে তো বলেইছি আমার ছাদটা আমার খুব ভাল লাগে, ছাদে থাকতে আমার খুব ভাল লাগে, কিন্তু আরেকটু পরে মশার কামড়ে আমি আর থাকতে পারবো না, প্রচণ্ড মশা। ওই যে চাঁদ উঠেছে, বাবা ফাটাবে না, একটা পারবো না, তুই ফাটা। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে জলাশয়, আর চারিদিকে সবুজে সবুজ। এই ওরা আসছে আসছে, দাঁড়াও দেখাচ্ছি, ওরা আসছে আসছে, দাঁড়াও। আমরা ক্যামেরা তাক করে আমি আর গুড্ডি নিচে নিচু হয়ে বসে আছি। গুড্ডি গুড্ডি নিচু হ নিচু হ নিচু হ, ওরা আসছে, দেখি তো আমার ক্যামেরাটা দেখতে পাই কিনা।
কারা? বেজ্জতি হো গাই, ওরা নয় অন্য কেউ আসছে। আর আমি ক্যামেরা, আমি আর গুড্ডি লুকিয়ে ক্যামেরা তাক করে রেখেছি, অন্য লোক এসেছে দূর। কিন্তু ওরা কখন আসবে বলো তো? 6টা তো বেজে ঘড়ির কাঁটা এইদিকে চলে যাচ্ছে, কতক্ষণ থাকতে পারবে? যদি রাতে থাকতো তাহলে একরকম ছিল, কিন্তু রাতে থাকবে না বললো চলে যাবে। এখন ভাল লাগছে, ভাল লাগে বলো তো। চল না গুড্ডি নিচে যায়, হ্যাডি চল নিচে যায়। কখন আসবে ওরা? আমি খুব এক্সাইটেড হয়ে আছি জানো তো, ওরা আসবে তো, সত্যি আমি খুব এক্সাইটেড হয়ে আছি। বেশি এক্সাইটেড হলে নালে জিনিস হয় না, তাই না? গুড্ডি বলে, গুড্ডির বাবাও বলে, আমি যখনই বেশি এক্সাইটেড হয়ে যাই কোনো ব্যাপারে, সেই জিনিসটা আবার গড়বড় হয়ে যায়। তো হয়, ও সত্যিই হয়। তো ওরা আসবে, ওরা আসবে, তাই জন্য আমি সত্যি খুব এক্সাইটেড হয়ে আছি। অন্ধকার হয়ে গেল, 6:10 বাজে, এখনো এলো না। ফোন করলাম, বলছে যে আসছি। গুড্ডি জানো তো আমাকে ছেড়ে 2 দিন না, 3 দিন ওর পিসির বাড়িতে ছিল। 3 রাত 4 দিন ছিল, হ্যাঁ, গুড্ডি ওর পিসির বাড়িতে ছিল। মানে এই প্রথমবার আমাকে ছেড়ে ও এইভাবে থাকলো। তো থাকলো যেহেতু ওই বৌদি আর ওই বৌদির মেয়ে এসছে, ওরা এসছে, বাবিন আর বিতান এসছে, তোমরা তো জানো বিতান এসছে। বিতান হচ্ছে আমার ননদের বড় ছেলে, ও পুরুলিয়া সৈনিক স্কুলে পড়ে, তো ওর 12th, হ্যাঁ যাই হোক পড়তো, মানে ওর 12th-এর এক্সাম দিল। তো এক্সাম দেওয়ার পরে ও বাড়ি চলে এসছে, সেই জন্য সেই পারপাসেই গেছিলাম অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে আসার জন্য। তো ও এসছে, বাবিন বিতান, এদিকে বৌদি বৌদির মেয়ে, হ্যাঁ, আর গোপা আন্টিও ছিল। তো সবাই মিলে খুব হইচই করছিল কদিন, সেই জন্য গুড্ডি আমাকে ভুলে গেছিল একদম পুরো। বলছে মা আর একটা দিন থাকে, আর একটা দিন থাকে, আর একটা দিন থাকে, এভাবে একটা একটা করতে করতে 4 দিন ওখানে ছিল, বুঝেছো? এই ফার্স্ট টাইম। তো আবার ওর বাবাকে আবার ফোন করে বলছে, আমি বলছি আমার কষ্ট হয়, তোকে ছেড়ে থাকতে পারি না। ওর বাবাকে ও কি বলেছে? বলেছে মাকে বলো অভ্যাস করতে, বলছে মাকে বলো অভ্যাস করতে, আমাকে ছেড়ে থাকার অভ্যাস করতে বলো মাকে। ফাইনালি ওরা আসছে, এখন 6:15-20 বেজে গেছে, হ্যাঁ ফাইনালি ওরা আসছে, দেখাচ্ছি, এবার ক্যামেরা তাক করে রেখে দেবো। অন্ধকার হয়ে গেছে, জানি না বোঝাই যাবে না, আসছে। কি করছে ওরা তিনজন ওখানে কুটুস কুটুস করে অন্ধকারের মধ্যে? আমি সব দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। আমরা কোথায় ছিলাম জানো তো? আমরা ছাদে ছিলাম, আমরা দেখছি তোমরা আসছো, গেটের কাছে কুটু কুটু করছো, কঞ্চি টানছো, সেই বিস্কুট গুলো তোমারটা তুমি ধরো, ওটা ও ধরুক। ওরা এসছে বলে আমি একটু চা বসিয়েছি, আর
তারপরে চাউমিন দেবো, ঠিক আছে? আমাদের গার্ডেনে দাঁড়িয়ে ছবি তুলতে পারতে, গার্ডেনে পরিষ্কার ছবি আসবে, ঘরের আলোটা জ্বালিয়ে দিই তোমার, বাইরের আলোটা জ্বালিয়ে দিয়ে আসছে। আজকে স্মৃতিটাকে ধরে রাখার জন্য কিছু ফটো সেশন হচ্ছে, এই দেখো। আমরা গেছো ভূত, আর তুই কে? গেছো ভূতের মেয়ে, পেঁচো ভূত। প্রথমবার বৌদিরা এলো, থাকলো না, চলে যাচ্ছে, আমরা দুঃখ পাচ্ছি। এতগুলো কি করবে? দুই ভাইয়ের জন্য, দুই ভাইয়ের পিঠে, দুই ভাইয়ের পিঠে পড়বে। বাগানটা ঘুরতে যাও, এইখানে ওই যে ওই যে ঝাপড়াটা হচ্ছে, ওই কাঁঠাল গাছের গোড়াটাই মাধবীলতা ছিল তো, ওইটা কেটে দিয়েছে তো, কাঁঠাল গাছের গোড়ার সাথে ও গেছে, ওই একটা ঝাপড়া বেরোচ্ছে ওই চারপাশে। এ আমাদের এখানে গ্যাদাল পাতা আছে, তোমাদের বাড়িতে কিন্তু গ্যাদাল পাতা নেই। হ্যাঁ, গন্ধ নেই, দারুণ সুন্দর খেতে। আমাদের আমাদের গ্যাদালে গন্ধ যেতে দেবে না। চাইনিজ বাঁশ। হ্যাঁ, ওদিকেও রাস্তা, আমাদের চারিদিকে গেট আছে, চারিদিকে গেট আছে। দিনের বেলায় হলে খুব ভালো, মাটিটা নরম, কিন্তু জুতোতে কাদা লেগে যাবে। বৌদি গ্রামে খোলামেলা পরিবেশে থাকে তো, আমাদের বাড়িতে একটু খোলামেলা ওয়েদার পেয়ে বৌদির খুব ভালো লাগছে। হ্যাঁ, এই 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 কলমি শাকগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে, এগুলো ফ্রেশ তোমাদের। হুম, আর ওখানে পাট ফাট লাগানো হয়েছে গত বছরে, ভালো যা ফেলবে বলি সেটাই বালি তো ভালো বালি। এই যে এখানে নোটে, আর এইটা দেখো, এইটা তোমাদের নেই, এই যে এটা আছে, এটা হচ্ছে বিলাতি ধনে, এটা হ্যাঁ, তুমি শুকে দেখো, শুকে দেখো, যখন ধনে পাতা পাওয়া যায় না তখন এটা আমরা ব্যবহার করি। এটা আমাদের ওয়াটার লিলি গাছ, ফুল ফোটে এখানে, এই যে এই ফুলগুলোর কথা সেদিন বলছিলে না, আমি বললাম না আমাদের বাড়িতে আছে অনেক ফুটেছে, এই যে এই যেগুলো, হ্যাঁ সাদা আকন্দ আমাদের, ওই দেখো ওই পাশে আর একটা বড় সাদা আকন্দ। কি হয়েছে না, সাদা আকন্দ পাতা দিয়ে, দুটো ছাড়ো তো, কারি পাতা কি করে বৌদি, কবে আসবে আর বলো? স্কুল কবে শেষ হবে? পরের বছর, পরের বছর, পরের বছর তাহলে ক্লাস টেনের পরীক্ষা হবে, মার্চ মাসেও ফ্রি হবে, পলাশের সময়। তোমরা যাবে, আমরা আসবো। আচ্ছা,
নাও এবার ক্যাচ কলা দাও ডাটা দিয়েছি পেপে দিয়েছি ক্যাচ কলাও দেব উচ্ছেও দিয়ে দেব সুক্ত করার জন্য নেবে নেবে দুটো ডগা নেবে কচি কচি ডগাটা ভেঙে নাও হ্যাঁ ভিটামিন এ প্রচুর ভিটামিন এ চক্ষু ভালো হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও কচি 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 পাতা পেরে দিচ্ছি দাঁড়াও এই দেখো কচি পাতা বেরিয়েছে বাবা গুড্ডি ধর তো মা ক্যামেরাটা ধর অল্প একটু হয়ে যাবে টাটা আবার আইসো দাদাদের ব্যবস্থা করে নিয়ে গেলাম হ্যাঁ ওর জন্য আচ্ছা ওরটা কি রেডি করে ওরটা রেখেছো ওটা ওইটা ওর জন্য ঠিক আছে টাটা গুড নাইট আবার এসো গুড নাইট আবার এসো তো আজকের ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা তোমাদের সঙ্গে আবার আমার একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা